বর্তমানে আমরা সবাই উন্নত যুগের আধুনিক মানুষ। যতদিন এগিয়ে চলেছে, মানুষের বিলাসবহুল জীবনযাত্রার চাহিদাও ততই বেড়ে চলেছে। সাইকেল বা রিক্সার ব্যবহার ছেড়ে মানুষ এখন বাইক বা চার চাকার গাড়িকেই বেছে নিচ্ছে। পেট্রোল বা ডিজেল চালিত গাড়ির ব্যবহার যতটা বাড়ছে, তার সাথে সাথে এর মূল্যও হয়ে যাচ্ছে আকাশছোঁয়া। এই আকাশছোঁয়া দামেই আবার পেট্রোল বা ডিজেলের চুরির পরিমাণ ধীরে ধীরে বেড়েই চলেছে। তবে পেট্রোল চুরির ঘটনাটি একেবারে নতুন নয়। বর্তমানে পেট্রোল চুরির এত নতুন নতুন পদ্ধতি আবিষ্কার হয়েছে যেগুলির ব্যাপারে আপনি না জানলে তাদের হাতে নাতে ধরা আপনার কাছে খুবই মুশকিল হয়ে উঠবে। তবে মাইওয়ে চ্যানেল গ্যারেন্টি দিয়ে জানাচ্ছে যে আপনি যদি ভিডিওটি শেষ পর্যন্ত দেখেন, তাহলে আপনাকে ঠকানোটা বেশ মুশকিল হয়ে যাবে। পেট্রোল ঠিক তখনই চুরি হয় যখন আপনি অন্যমনস্ক থাকেন অথবা আপনার ধ্যান অন্য কোথাও থাকে, আর সেই সুযোগে পেট্রোল পাম্পের কর্মচারীরা যে কোনো রিডিং থেকে তেল ভরা শুরু করে দেয়, যেটা আসলে জিরো থাকা উচিত ছিল। বেশিরভাগ পেট্রোল পাম্পেই কর্মচারীদের মধ্যে একজন পেট্রোল ভরে আর একজন টাকা নেয়। সবথেকে মজার ব্যাপার হলো, যে কর্মচারীটি পেট্রোল ভরে সে আপনাকে জিরো আছে কি না দেখে নিতে বলে। এবার জিরোতে নজর পড়তেই আপনি ভাবেন যে সব ঠিক আছে, আর সেই সময় ক্যাশ গ্রহণকারী কর্মচারী আপনাকে অন্য কথায় ভুলিয়ে দেয়। সেই সময় পেট্রোল প্রদানকারী কর্মচারী তার কারচুপি সেরে ফেলে। কিছুক্ষণের জন্য পেট্রোল ভরা বন্ধ করে অন্য কোনো রিডিং থেকে সে তেল ভরতে আরম্ভ করে দেয়। তার মানে আপনার পেট্রোল হয়ে গেল চুরি। অথচ আপনি ভাবলেন সব কিছু তো ঠিকই আছে। এবার শুনুন চুরির অন্য এক পদ্ধতির বিষয়। ধরে নিন আপনি 1000 টাকার তেল ভরবেন। পেট্রোল প্রদানকারী কর্মচারী কোনো একটা রিডিং পর্যন্ত এসে পেট্রোল ভরা একদম বন্ধ করে দেয়। ধরুন সেই কর্মচারী 100 কিংবা 200 টাকার তেল ভরে তেল দেওয়া বন্ধ করে দিল। এতে হয়তো আপনি আপত্তি করে বলবেন যে আপনি তো তাকে বেশি টাকার তেল ভরার কথা বলেছেন। সেই সময় সেই কর্মচারী বাহানা করে বলেন যে সেই সময় তিনি অন্যমনস্ক ছিলেন বা আপনার কথা সে শুনতেই পায়নি, ফলে তিনি পুনরায় পেট্রোল ভরা শুরু করে দেন। অর্থাৎ আপনার চাওয়া পেট্রোলকে সেই কর্মচারী দুটি ভাগে ভাগ করে দেয়। এবার মনোযোগ সহকারে শুনুন, তিনি যখন প্রথম ভাগে পেট্রোল ভরেন তখন আপনি 150 কিংবা 200 যতটা পেট্রোল ভরেছেন ততটা তো পেয়েই গেলেন, এবার আপনি 800 বা 850 টাকার পেট্রোল পাবেন। তখন সেই পাম্পের কর্মচারী আবার 150 বা 200 টাকার রিডিং থেকেই তেল ভরতে শুরু করে দেয়। এতে চালাকি এই হলো যে আপনি পরের ভাগে 800 বা 850 টাকার তেলের পরিবর্তে 600 বা 650 টাকারই তেল পাবেন। এবার আপনি একবার ভেবে দেখুন আপনার ক্ষতির পরিমাণ। সাধারণত মানুষেরা 50 টাকা থেকে 1000 টাকার মধ্যে তেল ভরতে শুরু করে। এইসবের ক্ষেত্রে রাউন্ড ফিগার 50, 100, 200, 500 এইসবের ক্ষেত্রে কিছু সেটিং করেই রাখা হয়। ধরে নিন 200 টাকার রাউন্ড ফিগারে এমন সেটিং করা আছে যে সেক্ষেত্রে পেট্রোল মেশিন থেকে 10 বা 20 টাকার পেট্রোল কম বেরোবে, আর এটা প্রায় সব রাউন্ড ফিগারেই করা থাকে। 800 হতে পারে অথবা 1000 টাকা। কি অবাক হয়ে গেলেন নাকি? আপনাদের জানিয়ে রাখি, এক্ষেত্রে টেকনিক্যালি এমন সেটিং করা হয়ে থাকে যে মেশিনের স্ক্রিনে ঠিকঠাকই দেখানো হয়, কিন্তু মেশিন থেকে কম তেল বের হয়। এবার পেট্রোল চুরির নতুন এক পদ্ধতি বেরিয়েছে, আর সেটা হলো মাইক্রোচিপ। উত্তরপ্রদেশের চিপকাণ্ডের ব্যাপারে তো আপনাদের সকলেরই জানা আছে, আর যদি আপনারা না জেনে থাকেন তাহলে এখনই জেনে নিন। এই চিপটি পেট্রোলের মেশিনে লাগানো থাকে। আকারে ছোট হওয়ার কারণে এটি অনেকেরই চোখে পড়ে না। এই চিপটিকে আপনি রিমোটের মাধ্যমে দূর থেকে কন্ট্রোলও করতে পারেন। পেট্রোল পাম্পের কর্মচারী রিমোটের মাধ্যমে এই চিপটিকে চালু বা বন্ধ করে রাখতে পারে। ধরুন আপনি যখন পেট্রোল পাম্পে তেল ভরতে গেলেন, তখন রিমোটের মাধ্যমে চিপটিকে চালু করা হলো। এই চিপ চালু হওয়া মাত্রই পেট্রোলের পরিমাণ কম হতে থাকে। ধরুন আপনি 500 ml পেট্রোল ভরবেন, কিন্তু মেশিনে করা সেটিং অনুযায়ী আপনি 470 বা 480 ml পেট্রোল পেলেন। অর্থাৎ প্রতিদিন এই অল্প অল্প তেল চুরি করে পেট্রোল পাম্পের মালিকেরা লক্ষ লক্ষ টাকা উপার্জন করে চলেছে। এক্ষেত্রে ধরা পড়ার কোনো চান্সই নেই। যদি দুর্ভাগ্যবশত কোনো টিমের অফিসার পেট্রোল পাম্পে চেকিং করতে আসে, তখন পেট্রোল পাম্পের কর্মচারীরা রিমোটের মাধ্যমে সেই চিপটিকে নিষ্ক্রিয় করে দেয়। অর্থাৎ মেশিন চুপচাপ আগের মতোই কাজ করতে শুরু করে দেবে, আর কেউ কিছু টেরই পাবে না। আসলে এরা হলো চোরেরও বাপ। এবার জেনে নিন পেট্রোল চুরি করার আরও বড়সড় এক টেকনিকের ব্যাপারে।
পেট্রোল পাম্পে যখন নতুন মেশিন বসানো হয় তখন সেটিকে আগে থেকেই সেটিং করে দেওয়া হয়। এরপর এই কাজে দক্ষ কোনো ইঞ্জিনিয়ারকে ডেকে জোর জবরদস্তি মেশিনে আলাদা সেটিং করানো হয়। আর এরপর নিজের থেকে চুরি করার কোনো টেকনিক অ্যাপ্লাই করার দরকার নেই। মেশিনের সেটিং অনুযায়ী লিটার প্রতি কমপক্ষে 5-10 ml তেল চুরি করা হয়। আর 1 লিটার তেলের মধ্যে 5-10 ml তেলের কমতি বোঝা মোটেই সম্ভব নয়। একটা কথা তো আপনারা সকলেই জানেন, বিন্দু বিন্দুতেই সিন্ধু হয়, আর এই বিন্দু বিন্দুতেই চুরি করে এদের সিন্ধুক ভরে যায়। এবার শুনুন পেট্রোল চুরির আরও একটি পদ্ধতির ব্যাপারে। আপনি পেট্রোল পাম্পে গেলেন, পাম্পের কর্মচারী আপনার গাড়িতে তেল ভরার সময় আপনি আপনার চোখ কান খোলা রাখবেন এবং মনোযোগ সহকারে আপনি তার প্রতি নজর রাখবেন। কিন্তু সেই কর্মচারী আপনার গাড়িতে তেল ভরাকালীন তার হাতে থাকা পাইপের সুইচ বারে বারে অন অফ করেই চলেছে, যেটা একবারেই করা উচিত ছিল, কিন্তু তিনি সেটা করছেন না। কারণ পাইপের সুইচ অন অফ করা মাত্রই পাইপের সমস্ত তেল ট্যাঙ্কে চলে যায়। কি বন্ধুরা, কি ভাবছেন, আপনার চোখ কান এড়িয়েই পেট্রোল চুরি হয়ে গেল? আপনার কঠোর পরিশ্রমের টাকা কেউ এইভাবে আত্মসাৎ করবে তা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। বর্তমানে তো আবার কিছু কিছু পেট্রোল পাম্পে পেট্রোলের সাথে কেরোসিনও মেশানো হয়। তবে এইরকম নোংরা বুদ্ধি এড়িয়ে কিভাবে আপনি এই চুরির হাত থেকে বাঁচবেন তা মনোযোগ সহকারে শুনে যান। সর্বপ্রথমে আপনি পেট্রোল পাম্পের মেশিনে নজর রাখবেন, মেশিনের রিডিং যেন জিরোতে থাকে। আপনার নজরকেও সরাবার চেষ্টা করলেও আপনি নজর সরাবেন না। বেশি পরিমাণ তেল ভরলে পাম্পের কর্মচারীর হাতে থাকা মেশিনটির ওপর নজর দিন, তিনি যেন বারবার পাইপের সুইচ অন অফ না করে। তেল ভরার আগে তিনি যদি এইভাবে অন অফ করে তাহলে তাকে বলুন আবার জিরো থেকে স্টার্ট করতে, কারণ তার এই পাইপ অন অফ করা এটাই তার চুরি করার হাতিয়ার। আর পেট্রোল পাম্পে তেল ভরার সময় আপনি রাউন্ড ফিগার অর্থাৎ 50, 100, 200, 500 টাকার তেল ভরবেন না। আপনি 302, 405, 510 এই ধরনের অ্যামাউন্টের তেল ভরুন, যাতে আপনি মেশিনের বাটপাড়ি বুদ্ধির শিকার না হন। কি বন্ধুরা, আপনি কি কখনো পেট্রোল চুরির কবলে পড়েছেন, কিংবা কোনো রকম আন্দাজ করতে পেরেছিলেন যে আপনাকে ঠকানো হয়েছে? আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। ভিডিওটি শিক্ষামূলক মনে হলে অবশ্যই একটি লাইক দিয়ে শেয়ার করুন, যাতে আপনার বন্ধুবান্ধব এবং পরিবারের মানুষজন এই ব্যাপারে সচেতন হতে পারে। আর এরকমই তথ্যমূলক ও রোমাঞ্চকর ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করে রাখুন। তো দেখা হবে পরের ভিডিওতে, ভালো থাকবেন, ধন্যবাদ।